ঝিনাইদহে সিঁদুর খেলায় মেতেছিল নারীরা। দেবী দুর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় মেতেছিল রমণীরা। সকালে শহরের বারোয়ারি পূজা মন্দির, কালীতলা পূজা মন্দির সহ জেলার বিভিন্ন স্থানের মণ্ডপে মণ্ডপে হিন্দু বিবাহিত রমণীরা পুজো শেষে পুষ্পাঞ্জলির পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। পূজা শেষে লাল টকটকে সিঁদুর দেবী দুর্গার পায়ে নিবেদন করেন তারা। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভকামনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে সিঁদুর কৌটা যাত্রা, সিঁদুর খেলার মাধ্যমে বিবাহিত হিন্দু নারীরা স্বামী ও সন্তানের দীর্ঘায়ু কামনা করেন। আপনারা মন্দিরে সম্মানার্থে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনাদের কার্য সম্পন্ন করুন।